শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজ অবস্থান করছি গাজীপুর জেলার আমরাইট পশুঘাট। দর্শক, এয়ার থেকে গাব গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই একটি লাইক দিবেন। দর্শক, আমরা যে সামনেটা কেমন দাম রাখছে সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কয়টা নিয়ে এসেছিলেন? তিনটা বিক্রি হয়েছে। এটা গাব আছে? নাই। বয়স কেমন হবে এটার? কত বলছে দাম? 90 বলে। শেষ দাম কেমন এটা? শেষ দাম কত? 1,00,000। এর নিচে বিক্রি হবে না? দর্শক, দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলে আমরা সামনে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দাম কেমন রাখছেন এটা? কত দাম কেমন রাখছেন? 85-90। কত বলছে? 85-90। গাব আছে এটা? বয়সটা কেমন হবে এটা? 4 দাঁত বয়স। দর্শক, দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলে আমরা সামনে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দাম কত দাম রাখছেন এটা? 1,20,000। গাব আছে? গাব নাই। কত বলছে দাম বলে? শেষ দাম কত হলে বিক্রি করা যাবে? 1,17,000 হলে বিক্রি হবে। বয়সটা কেমন এটা? 6 দাঁত বয়স। দর্শক, দেখতে পাচ্ছেন এটা 1,17,000 টাকা হলে বিক্রি হবে, বয়স 6 দাঁত। আমরা সামনে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা সামনেটা কেমন দাম রাখছে সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কয়টা নিয়ে এসেছিলেন? একটাই? এটা কেমন দাম রাখছেন? 1,05,000। চাওয়া দাম কত বলছে? 80-85 পর্যন্ত বলে। বয়সটা কেমন? 4 দাঁত বয়স। দর্শক, দেখতে পাচ্ছি 4 দাঁত বয়স, 85 হলে বিক্রি হবে। এটা গাব আছে? কয় মাসের গাব? 7 মাসের। দর্শক, দেখতে পাচ্ছেন এটা 7 মাসের গাব, 85,000 টাকা হলে বিক্রি হবে, এর নিচে বিক্রি হবে না। এই যে এপাশে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কয়টা নিয়ে এসেছিলেন? একটাই? একটাই নিয়ে এসেছিলেন? এটা কেমন দাম রাখছেন? দাম কেমন রাখছেন এটা? 80। কত বলছে? 80। গাব আছে? গাব নাই। শেষ দাম কত হলে বিক্রি করা যাবে? 75 হলে বিক্রি হবে, এর নিচে হবে না। দর্শক, দেখতে পাচ্ছেন 75,000 হলে বিক্রি হবে, এর নিচে বিক্রি হবে না।